ধ্বনিত হবে রাজ্য সঙ্গীত। ধন্যবাদ। এবার আমাদের বরণ পর্ব। বরণ পর্বে প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস, তিনি সকলের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন, সম্মাননা জ্ঞাপন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। এরপর সুমনা ভট্টাচার্য, জয়েন্ট সেক্রেটারি যুবকল্যাণ এবং ক্রীড়া বিভাগ, এবং শর্মিষ্ঠা চ্যাটার্জি, ডেপুটি ফিনান্স অ্যাডভাইজার, তারা মঞ্চে উপবিষ্ট বাকি অতিথিদের সম্মাননা জ্ঞাপন করছেন। প্রখ্যাত ক্রীড়াবিদ এবং সংগঠক যারা আছেন তাদেরকেও বরণ করে নিচ্ছেন। এরপর প্রদীপ প্রজ্বলন, আজকের অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন। প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের সকলের শ্রদ্ধেয়া রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করতালি দিয়ে স্বাগত জানাই। এরপর স্বাগত ভাষণ, প্রধান সচিব পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ এবং ক্রীড়া বিভাগ মাননীয় শ্রী রাজেশ কুমার সিনহা আইএএস মহাশয়। নমস্কার। যুবকল্যাণ ক্রীড়া দপ্তর পক্ষ থেকে আমি আজকের অনুষ্ঠানে শুরুতেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাই। আমরা সত্যি সৌভাগ্যবান যে ম্যাডাম আমাদের পদক বিজয়ী ক্রীড়া ব্যক্তিদের এবং সমগ্র ক্রীড়া সম্প্রদায়কে ভালো করতে এবং পশ্চিমবঙ্গে রাজ্যের খ্যাতি আনতে উৎসাহিত করার জন্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ম্যাডাম, গতকাল আপনার মাথায় আঘাত থাকা সত্ত্বেও আজ আপনার উপস্থিতিতে আমরা অনেক বিশেষ ধন্যবাদ, আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই আপনার সুস্থ এবং মঙ্গল কামনা করি। আজকের ইভেন্টে আমরা মাননীয় তিনজন মন্ত্রী, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী ফিরহাদ হাকিম এবং শ্রী নীল সেনের উপস্থিতিতে সম্মানিত হয়েছি। এছাড়া আমাদের মধ্যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, কমিশনার, কলকাতা পুলিশ, এডিজি,
অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আধিকারিকরা রয়েছেন, রয়েছেন বিভিন্ন স্পোর্টিং ক্লাব ও ক্রীড়া ব্যক্তিত্ব, প্রেস ও মিডিয়া সদস্য এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণ। আজকে এই কর্মসূচিতে আমি তাদের সবাইকে স্বাগত জানাই এবং শ্রদ্ধা জানাই। ধন্যবাদ শ্রদ্ধেয় প্রধান সচিব যুব কল্যাণ এবং ক্রীড়া বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। এরপর পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারগণ তাদের বিভিন্ন সন্ত্রাসবাদে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার এবং তাদের দমনের ক্ষেত্রে অভূতপূর্ব ভূমিকার জন্য শৌর্য পদক তারা পুরস্কৃত হবেন। তাদের নাম বলছি, প্রত্যেকে চলে আসবেন। শ্রী পরাগ ঘোষ, অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। শ্রী অভিষেক চক্রবর্তী, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। শ্রী সৌম্য চ্যাটার্জি, ইন্সপেক্টর অফ পুলিশ। শ্রী সায়ন্তন ব্যানার্জি, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। শ্রী বৈদুর্য ঘোষ, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। শ্রী বনশোভন ঘোষ, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। শ্রী শান্তনু মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। জাকির হোসেন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। বাংলার কৃতি 1567 জন প্রাক্তন খেলোয়াড়দের মাসিক ভাতা, এই প্রদান, এটির আনুষ্ঠানিক সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার কৃতি 1567 জন প্রাক্তন কৃতি খেলোয়াড়দের মাসিক ভাতা, সেটি আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এবার চলে যাচ্ছি এশিয়ান গেমস 2023 স্বর্ণপদক জয়ী ক্রিকেটার ওমেন টিম রিচা ঘোষ, 10,00,000 টাকা। দীপ্তি শর্মা, ১০,00,000 টাকা, 19তম এশিয়ান গেমস 2023 স্বর্ণপদক এনে দিয়েছে
আমাদের দেশকে বাংলার এই কৃতি ক্রিকেটাররা। তিতাস সাধু, অসামান্য দক্ষ বোলার তিতাস সাধু, পুরুষ বিভাগ মুকেশ কুমার, মুকেশ কুমারের দাদা, মুকেশ কুমারের হয়ে ওর জ্যেষ্ঠ ভ্রাতা পুরস্কার নিচ্ছেন। অনুষ আগরওয়াল, অনুষের মা অনুষের হয়ে পুরস্কার গ্রহণ করছেন। এরপর প্যারা ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপ 2022, সুইমিং 50 মিটার ফ্রি স্টাইল, আলী ইমাম। আলী ইমাম দৃষ্টিহীন, আলী ইমাম তিনটি অ্যাওয়ার্ড আছে, সুইমিং 100 মিটার ফ্রি স্টাইল এবং 100 মিটার ব্রেস্ট স্ট্রোক, পরপর তিনটি। জোরে করতালি দিয়ে স্বাগত জানাই আলী ইমাম। প্যারা ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপ 2022। এরপর সুইমিং 50 মিটার ফ্রি স্টাইল, আজিবুর রহমান মোল্লা। আজিবুর রহমান মোল্লা আজিবুর রহমান মোল্লা দেখুন, মনের ইচ্ছা থাকলে সব কিছু জয় করা যায়, ইচ্ছা শক্তি। জোরে করতালি দিয়ে স্বাগত জানাই বাংলার কৃতি, আমার বাংলা সোনার বাংলা, আমার বাংলা শ্রেষ্ঠ বাংলা। আজিবুর রহমান মোল্লা 100 মিটার ফ্রি স্টাইল তিনটে, 50 মিটার ব্যাকস্ট্রোক, তিনটি পুরস্কারে ভূষিত হল আজিবুর রহমান মোল্লা। আরও একবার করতালি দিয়ে ওকে আমরা উৎসাহ প্রদান করি আজিবুর। এরপরে সুফিয়া মোল্লা, সুইমিং 50 মিটার ফ্রি স্টাইল, সুফিয়া মোল্লা। সুফিয়াও দুটো, 50 মিটার ফ্রি স্টাইল, সুইমিং 100 মিটার ব্যাকস্ট্রোক। একটা নয়, দুটো পুরস্কারে ভূষিত হচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি প্যারা ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ 2022, শুটিং 50 মিটার প্রন মিক্সড, অঙ্কুর দাস। অঙ্কুর দাস শুটিং 10 মিটার এয়ার রাইফেল, এবার আমরা চলে যাচ্ছি 37th ন্যাশনাল গেমস 2023, 2023 জাতীয় গেমস, অ্যাথলেটিক্স, 1500 মিটার দৌড়, লিলি দাস। লিলি দাস, এরপর অগ্নিশ কুমার ভার্মা। লন বল মেন সিঙ্গলস, অগ্নিশ কুমার ভার্মা।
এরপর জিমনাস্টিক ওমেন আর্টিস্টিক জিমনাস্টিক টিম ইভেন্ট প্রণতি দাস, প্রণতি দাস, স্বস্তিকা গাঙ্গুলি, জিনিয়া দেবনাথ, স্বস্তিকা গাঙ্গুলি, জিনিয়া দেবনাথ, এটা টিম গেম, টিম ইভেন্ট, জিমনাস্টিক ওমেন্স আর্টিস্টিক জিমনাস্টিক টিম ইভেন্ট। জিমনাস্টিক ফ্লোর এক্সারসাইজ ওমেন প্রণতি দাস, আবার প্রণতি দাস, খুব তাড়াতাড়ি প্রণতি দাস, প্রণতি দাস ফার্স্ট। টেবিল টেনিস অনির্বাণ ঘোষ, টিম ইভেন্টের বড় ট্রফি, জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই জিমনাস্টিক ওমেন আর্টিস্টিক জিমনাস্টিক টিম ইভেন্ট। বিদিশা গায়েন পিয়াসা কুণ্ডু, বিদিশা গায়েন পিয়াসা কুণ্ডু, বিদিশা গায়েন পিয়াসা কুণ্ডু, অনির্বাণ ঘোষ, টেবিল টেনিস মেন সিঙ্গলস। অনির্বাণের বাবা এসছে, এরপর অঙ্কুর ভট্টাচার্য, অনির্বাণ ঘোষ, দুটো ইভেন্ট, মেন সিঙ্গলস মেন ডাবলসের একজন, দুটো ইভেন্টস। অঙ্কুর ভট্টাচার্য, অতনু দাস, অতনু দাস, সৌম্যশ্রী দাস জিমনাস্টিক্স ওমেন টিম চ্যাম্পিয়নশিপ, অতনু দাস, অতনু দাস, সৌম্যশ্রী দাস জিমনাস্টিক্স ওমেন টিম চ্যাম্পিয়নশিপ, সৌম্যশ্রী দাস, সৌম্যশ্রী দাস, পাপিয়া দাস, পাপিয়া দাস, পাপিয়া দাস, পাপিয়া দাস, এরপর প্রণতি নায়েক, পাপিয়া দাস, এরপর প্রণতি দাস, এরপর প্রণতি দাস জিমনাস্টিক্স, এরপর আমরা যাচ্ছি সত্যজিৎ মণ্ডল
জিমনাস্টিক্স টেবিল ভল্ট মেন। সত্যজিৎ মণ্ডল জিমনাস্টিক্স টেবিল ভল্ট মেন। একটু করতালি দিয়ে স্বাগত জানাই আমাদের খেলোয়াড়দের। সত্যজিৎ মণ্ডল জিমনাস্টিক্স টেবিল ভল্ট মেন। এরপর মৌমা দাস, মৌমা দাস আমাদের বাংলাকে বারংবার গর্বিত করেছে। জোরে করতালি দিয়ে মৌমার জন্য। মৌমা বাংলাকে বারংবার বিভিন্ন বিভাগে বিভিন্ন সময় গর্বিত করেছে। টেবিল টেনিস ওমেন। এরপর সুতীর্থা মুখার্জি, সুতীর্থার বাবা এসছেন, সুতীর্থা মুখার্জি। এরপর ঐহিকা মুখার্জি, ঐহিকার বাবাও এসছেন, সুতীর্থা এবং ঐহিকা, ঐহিকা দুটি, সুতীর্থা ঐহিকা, তারা টেবিল টেনিসে বাংলাকে অত্যন্ত গর্বের শিখরে নিয়ে গেছে। জিৎ চন্দ্র, জিৎ চন্দ্রের বাবা। প্রাপ্তি সেন, এরপর টেবিল টেনিসে রণিত ভঞ্জ। ফুটবল টিমকে পুরো উঠে আসার জন্য অনুরোধ করছি, প্রত্যেকে একসঙ্গে উঠে চলে এসো। বাংলার ফুটবল টিম সুশান্ত মালিক, রাজা বর্মন, অমিত চক্রবর্তী, টোটন দাস, দীপেশ মুর্মু, বিশ্বজিৎ হেমব্রম, আকাশ মুখার্জি, শুভম ঘোষ, সঞ্জীব মণ্ডল, রাকেশ ধাড়া, সৌগত হাঁসদা,
বাসুদেব মান্ডি, তারক হেমব্রম, দীপক কুমার রজক, জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। সুরজিৎ হাঁসদা, অমিত টুডু, নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদা, সুব্রত মুর্মু, সৌভিক কর। আর দুটো গোল্ড আছে, তারা দুজন খুব দ্রুত চলে আসুন। টেবিল টেনিসে সুতীর্থা, সুতীর্থা এবং ঐহিকা, এই দুজন আমাদের বাংলাকে টেবিল টেনিসে অত্যন্ত দক্ষতার সঙ্গে অনেক গর্ব এনে দিয়েছেন। তাদের দুই, তাদের পিতারা দুজন এসছেন, তারা তাদের কন্যাদের হয়ে পুরস্কার গ্রহণ করবেন। সুতীর্থা এবং ঐহিকা টিম চ্যাম্পিয়নশিপ। এবার সকলকে বক্তব্যে সমৃদ্ধ করবেন আমাদের সকলের শ্রদ্ধেয়া, যার অনুপ্রেরণায় আমরা সার্বিকভাবে বাংলাকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে গেছি, শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার বক্তব্যে সকলকে সমৃদ্ধ করছেন। হ্যালো, সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন মাননীয় মুখ্য সচিব শ্রদ্ধেয় শ্রী বিপি গোপালিকা আইএএস মহাশয়। নমস্কার, এখানে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মন্ত্রীগণ, ডিজিপি ওয়েস্ট বেঙ্গল, সিপি কলকাতা, হোম সেক্রেটারি, স্পোর্টস সেক্রেটারি, আর উপস্থিত অনেকই যারা যারা ইন্টারন্যাশনাল, ন্যাশনাল লেভেলে, এশিয়ান লেভেলে যারা যারা রাজ্যের আর দেশের নাম গর্ব করে অনেকগুলো পদক গ্রহণ করেছেন। আজকে আপনাদের সঙ্গে থাকতে খুব গর্ব লাগছে কি আপনাদের মধ্যে আছি। আপনারা দেশের নাম আর রাজ্যের নাম খুব উপর তুলে দিয়েছেন, আর আমাদের সরকার তরফ থেকেও অনেকবার চেষ্টা করছে, অনেক ধরনের আপনাদের জন্য সুবিধা প্রদান করার চেষ্টা করা হয়। যেখানে যেখানে যেরকম প্রয়োজনে অনেক জায়গাতে আমাদের স্টেডিয়াম রয়েছে, অনেক জায়গায় ট্রেনিং সেন্টার আমরা চেষ্টা করছি খোলার জন্য আর করা হয়েছে, আর আপনাদের যে রকম সুবিধা দরকার সেটা আমরা চেষ্টা সবসময় করি আপনাকে দেওয়ার জন্যে, আপনার সঙ্গে থাকার জন্যে। আর এই বলে আপনাদের অনেক অনেক অভিনন্দন, শুভকামনা দিয়ে কি আগামী দিনেও আপনারা দেশের আর রাজ্যের নাম খুব উপর করবেন, খুব উপরে নিয়ে যাবেন, এই বলে আপনাদের সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ করছি। ধন্যবাদ শ্রদ্ধেয় শ্রী বিপি গোপালিকা আইএএস মুখ্য সচিব মহাশয়। এবার সকলকে বক্তব্যে সমৃদ্ধ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালক মহাশয়কে, থ্যাংক ইউ সো মাচ। আজকে খেলাশ্রী ও শৌর্য পদক প্রদান অনুষ্ঠানে বিশেষ করে সম্মাননা জানানো হলো যাদের, এবং আরও আছে হবে, টোটাল ফিগারটা হচ্ছে 322। আমি 72 জনকে দিলাম। লাস্ট ইয়ারে এশিয়ান গেমস, লাস্ট দুটো ন্যাশনাল গেমস, 2022 ন্যাশনাল প্যারা চ্যাম্পিয়নশিপে সোনা রূপো
ও ব্রোঞ্জ পদক জয়ী মোট 322 জন স্পোর্টসম্যানকে আজ প্রায় 6,42,50,000 টাকার সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। আমি মনে করি আমাদের সরকার আমাদের অনেক সম্মান আমরা চালু করেছি নতুন করে, খেল সম্মান, বাংলার গৌরব, ক্রীড়াগুরু, জীবন কীর্তি পুরস্কার। এখনো পর্যন্ত 460 জন বিশিষ্ট প্লেয়ার এই সম্মান পেয়েছে। এবং আজকে আপনারা দেখলেন সামান্য একটা সাম্মানিক আজকে 1,567 জন বিশিষ্ট রিটায়ার্ড স্পোর্টসম্যান তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে যে টাকাটা যাবে 1,000 টাকা করে সেটা আজকে থেকে চালু হয়ে গেল। এবং 1 সেপ্টেম্বর থেকেই তারা এই সাম্মানিকটা পাবে, 1 সেপ্টেম্বর থেকে পাবে, এই 4 মাসেরটাও তাদের আজকে চলে যাবে। আমাদের বিশেষ করে আজকে মঞ্চে আপনারা দেখতেই পাচ্ছেন অরূপ যেমন আমার সাথে আছে, ইন্দ্রনীল সেন আছে, ফিরাদ হাকিম আছে, আমাদের চিফ সেক্রেটারি গোপালিকা আছে, নন্দিনী আছে, হোম সেক্রেটারি রাজেশ আছে, স্পোর্টস সেক্রেটারি, এছাড়াও ডিজি আছে রাজীব কুমার, সিপি আছে আমাদের বিনীত গোয়েল, সহ প্রসূন ব্যানার্জি, শ্যাম থাপা, সমরেশ চৌধুরী, গৌতম সরকার, জয়দীপ মুখার্জি, প্রদীপ চৌধুরী, ঝুলন গোস্বামী, সোমা বিশ্বাস, জয়দীপ কর্মকার এবং অজিত স্বপন দাদা এবং স্বপন সহ আরও অনেকেই আছেন। আমরা সবসময় গুণীজনদের সম্মান জানাই, এটা আমাদের বিশেষ করে কাজ। আপনারা শুনলে খুশি হবেন, শুধু লক্ষ্মীর ভাণ্ডারই পায় 2 কোটি মহিলা, এবং কালকে আমি আরও 13 লক্ষ বাড়ালাম, কারণ তারা আমার কাছে ডাইরেক্ট অ্যাপিল করেছিল। সেই রকম আমাদের প্রতি মাসে প্রায় 72 লক্ষের বেশি বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা তারা পায়। এসসি এসটিকেও আমরা 1,000 টাকা করে পেনশন দিই। গতকাল আরও 10,11,000 ইনক্লুড করা হয়েছে। লোকশিল্পীদেরও আমরা দিই, পুরোহিতদেরও দিই, ইমাম মুয়াজ্জিনদেরও দিই। আজকে পুলিশের 8 জন আধিকারিককে যারা অনেক বীরত্বের পরিচয় দিয়েছে তাদের শৌর্য পদকে ভূষিত করলাম, কারণ তাদের নিষ্ঠা, সেবা ও কর্মদক্ষতাকে আমি কুর্নিশ জানাই। আমাদের কলকাতা সেফেস সিটি এবং বাংলাও আশা করি রাজীব কুমারের নেতৃত্বে খুব ভালো কাজ করবে। আমি পুলিশ পরিবারের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমরা প্রচুর স্পোর্টসম্যানকে পুলিশে চাকরি দিয়েছি, বিশেষ করে রাজ্যের পিছিয়ে পড়া এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার জগতে নিয়ে আসার জন্য প্রতি বছর জঙ্গলমহল কাপ, সৈকত কাপ, রাঙামাটি কাপ, সুন্দরবন কাপ, হিমাল তরাই ডুয়ার্স কাপ সহ বিভিন্ন টুর্নামেন্ট আমরা করি। আর যারা রানার্স আর চ্যাম্পিয়ন হয় তাদের আমরা পুলিশে চাকরি দিয়ে দিই। এবং অলরেডি ইতিমধ্যেই আমরা প্রায় 4,300 জন স্পোর্টসম্যানকে অলরেডি চাকরি আমরা দিয়েছি। খেলাধুলা নিয়ে আমরা গর্ব করি এবং আমি এখনও মনে করি আমাদের রাজ্যে যেমন যুব ভারতী ক্রীড়াঙ্গন ফিফা দেখে বলে গিয়েছিল ওয়ান অফ দ্য বেস্ট ক্রীড়াঙ্গন ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা জানেন আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান, মোহামেডান, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম, দমদমে অমল দত্ত স্টেডিয়াম, রাজ্য জুড়ে বিভিন্ন স্টেডিয়াম তৈরি হয়েছে, জলপাইগুড়িতে বিশ্ববঙ্গ ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে, সললেকেও একটি বিশ্বমানের হকি স্টেডিয়াম তৈরি করা হয়েছে। এছাড়াও আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানকেও নানাভাবে সাহায্য করছি, তাদেরও আমরা আমাদের সময়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রায় 28 কোটি টাকা সাহায্য করেছি। আমাদের চালু করা হয়েছে ক্রীড়া একাডেমি খর্দয়, বেঙ্গল ফুটবল একাডেমি ঝাড়গ্রামে, বেঙ্গল আর্চারি একাডেমি
এবং যেখান থেকে খুব সাফল্য আসছে, সল্ট লেকে বেঙ্গল টেনিস একাডেমি ও বেঙ্গল টেবিল টেনিস একাডেমি, পুরুলিয়ায় কাশীপুরে মহিলা ফুটবল একাডেমি, সুভাষ সরোবরে সাঁতার একাডেমি, দমদমে রাইফেল শুটিং একাডেমি, একটি ব্যাডমিন্টন একাডেমি, পুরুলিয়ার বান্দোয়ানেও আর্চারি একাডেমি, এগুলো শীঘ্রই চালু হয়ে যাবে। খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা যতটা পারি আমরা চেষ্টা করব যাতে বাংলা ছেলেমেয়েরা সঠিকভাবে রাজ্য স্তরে, জাতীয় স্তরে, জেলা স্তরে, আন্তর্জাতিক স্তরে বিভিন্নভাবে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সেজন্য আমরা রাজ্য জুড়ে 1321টি কোচিং ক্যাম্পকে চিহ্নিত করে তাদের এনকারেজ করার জন্য 1,00,000 টাকা করে দিয়েছি। আমরা স্পোর্টস মেডিসিন সেন্টার কিন্তু SSKM-এ চালু করে দিয়েছি, আপনারা জেনে রাখুন। আগে স্পোর্টস মেডিসিন সেন্টার ছিল না, কিন্তু স্পোর্টস মেডিসিন সেন্টারও করা হয়েছে। এভারেস্ট জয়ী পর্বতরোহীদের জন্য চালু করা হয়েছে রাধানাথ সিকদার তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড। মহিলা পর্বতরোহীদের জন্য চালু হয়েছে ছন্দা গায়েন সাহসিকতার পুরস্কার। আমাদের এখান থেকে 21 জন এভারেস্ট জয় করেছে, অথচ স্বাধীনতার পর থেকে 2011 সাল পর্যন্ত সংখ্যাটা ছিল মাত্র 4, আর আমাদের মাত্র 12 বছরে 21 জন করেছে। আমি মনে করি আমাদের নবীন প্রজন্ম খেলাধুলাটা তাদের গর্ব, তারা যেমন পড়াশোনাও করবে খেলাধুলাও করবে। আমার খুব ভালো লেগেছে দেখে প্রত্যন্ত জয়নগরের মোয়া আমরা খেতে খুব ভালোবাসি। জয়নগরের মোয়া খুব বিখ্যাত GI প্রোডাক্ট হয়েছে, 27টা আমরা GI প্রোডাক্ট পেয়েছি বাংলায় আমাদের সময়। কিন্তু জয়নগরে যে এত ভালো খেলোয়াড় পাওয়া যায় এই ধারণা তো আমার ছিল না। আমার তো ওদের থেকে হিংসে হচ্ছিল আর মনে হচ্ছিল আমরাও যদি একটু জিমনাস্টিক শিখতাম আর একটু দুমদম ক্যারাটে জুডো টুডো শিখতাম তাহলে বেশ কিছু কষিয়ে দুষ্টু লোকেদের ঘা দিতেও পারতাম। যাক গিয়ে আমাদের সময় এতটা ছিল না খেলাধুলার, ছিল ছোটবেলায় আমরা লাট্টু খেলেছি, পিঠু খেলেছি, আমরা ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, গাদি খেলেছি, যেটাকে এখন খোখো বলে, কাবাডি বলে। আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম তখনই কিন্তু কাবাডিটাকে এশিয়ান গেমসে ঢুকিয়েছিলাম। সুতরাং এগুলো তো সব আছে এবং একাডেমি তৈরি করার তখনই আমরা সুযোগ নিয়েছিলাম। আমি বেশি কথা না বলে বাংলার সর্বজন শ্রদ্ধেয় যারা আছেন এখানে, যারা খেলাকে দিয়ে গেছেন, এখনও মনে প্রাণে তারা চিরনবীন, চিরজনীন, বিশ্বজনীন খেলোয়াড়, খেলা পাগল বলতে পারেন, তারা এখনও খেলা দেখলে ছুটে বেড়ায়, সব কিছু ভুললেও ফ্যামিলিকে ভুলে যেতে পারে কিন্তু খেলাকে ভুলবে না। খেলাটা এমনই একটা জায়গা, আমি তাদের সম্মান জানিয়ে বলি অনেক ছেলেমেয়েরা আমাদের আছে যারা বিভিন্ন পদক পায় আন্তর্জাতিক লেভেলে, রাজ্য লেভেলে, এশিয়ান গেমসে, কমনওয়েলথ গেমসে। হয়তো যারা খেলাধুলার মধ্যে আছেন এখনও ক্যারিয়ার বিল্ড আপ করার আছে, তাদের আমি বলবো ক্যারিয়ার বিল্ড আপ করতে। আমি চলে যাওয়ার পরেও আমার একটা কাজ আছে বলে যেতে হবে। আমি 72 জনকে দিয়ে গেলাম প্লাস 7 জন পুলিশ, 79 জন, বাদ বাকিদের আপনারা প্লিজ দয়া করে থাকবেন, সবাই আছে এখানে, সব রেডি আছে। 322 জন যে সংখ্যাটা আমি বলেছি তাদের সবার হাতে এটা তুলে দেওয়া হবে। আর একটা কথা আমি বলে যাই, যারা প্রাইজগুলো পেলেন তাদের মধ্যে কেউ যদি মনে করেন আমি একটা চাকরি করতে ইচ্ছুক, আমি তাদের বলবো তাদের বায়োডাটাটা অরূপ বিশ্বাসের হাতে দিয়ে দিন, কারণ
আমি চাই আমাদের স্পোর্টসের ছেলেমেয়েরা যারা কেরিয়ার আছে কেরিয়ার তৈরি করবে, আর যারা স্বর্ণ বিজয়ী, ব্রোঞ্জ বিজয়ী, সিলভার বিজয়ী, তারা যদি চাকরি চায়, আমরা একটা স্পেশাল সিস্টেম করে, আমরা একটা নিউ আইন করে, আমরা তার মধ্যে দিয়ে আপনাদের নিয়ে আসব। আমি চিফ সেক্রেটারিকে অলরেডি বলেছি কাগজপত্র রেডি করতে। সুতরাং ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আর আপনারা চাকরি বাকরিতে ঢুকলে একটা সুবিধা কি জানেন তো, সবচেয়ে ভালো কাজ করতে পারেন আপনারা পুলিশে, তার কারণ আপনাদের শরীর খুব ফিট। সুতরাং যাদের 18 মাস ট্রেনিং লাগে তাদের হয়তো 1 মাস ট্রেনিংয়েই কাজে লাগিয়ে দেওয়া যাবে, এবং অ্যাজ পার কোয়ালিফিকেশন। কেউ রুটি বেলতে ভালোবাসে তার হয়তো কোয়ালিফিকেশান নেই রিড অ্যান্ড রাইট, বাট সে ভালো খেলোয়াড়, সে তো একটা চাকরি প্রত্যাশা করতেই পারে। আবার কারো হয়তো ভালো কোয়ালিফিকেশান আছে, সে আরেকটু ভালো প্রত্যাশা করতেই পারে। সিস্টেম মেনেই সেগুলো করে দেওয়া হবে। আমি অরূপকে বলবো একটা ডেস্ক রাখতে, যারা আজকে যারা প্রাইজ ট্রাইজ পেলেন বা ভবিষ্যতেও যারা এই ধরনের প্রাইজ পাবেন তাদের জন্য স্পোর্টস মিনিস্ট্রিতে একটা ডেস্ক রাখতে, কাউকে না খুঁজে হ্যারাস না হয়ে তাদেরটা তারা ঠিক ওখানে গিয়ে জমা দিয়ে দেবে, এবং তুমি সেটা যেভাবে বললাম সেভাবে করবে। আমি এইটুকু বলে আপনাদের সকলকে বলি, আমাকে আবার নর্থ বেঙ্গলের ট্যুর তৈরি করতে হচ্ছে, কাজ তো চলেই। 15 দিন আগেই যদিও রেডি ছিলাম আমরা করে, কিন্তু সিকিউরিটির কারণে আমরা প্রোগ্রামটা 3-4 দিন আগে জানাই। 28 তারিখে আমি এখান থেকে রওনা দেবো হাসিমারা। হাসিমারায় পৌঁছে ওখান থেকে আমরা যাব কুচবিহার। 29 তারিখে প্রোগ্রাম আছে কুচবিহার। কুচবিহার করে আমরা ফিরে আসব উত্তরকন্যা। উত্তরকন্যার ওখানে পাট্টা ডিস্ট্রিবিউশন আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার, ওটা করে ওই দিন আমরা ওখানে থাকবো। তারপরের দিন আমরা উত্তরকন্যা থেকে চলে যাব রায়গঞ্জে। রায়গঞ্জে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে। রায়গঞ্জ করে আমি আবার চলে যাব বালুরঘাটে। বালুরঘাটেও পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে, এবং করে ওই দিন বালুরঘাটে থেকে পরের দিন আমি আবার মালদায় আসব। মালদায় প্রোগ্রাম করে মুর্শিদাবাদ আসব। মুর্শিদাবাদ প্রোগ্রাম করে কৃষ্ণনগর আসব। সুতরাং আমি একদম টানা 28 থেকে 1 তারিখ পর্যন্ত, এটা 2 তারিখও হয়ে যেতে পারে, সুতরাং টানা প্রোগ্রাম থাকলো, যেটা ডিটেলস ডিএমরা এসপিরা দায়িত্ব নিয়ে করবেন। যেহেতু পরীক্ষা চালু হচ্ছে 2 তারিখ থেকে, বাইরে মাইক্রোফোন ইউজ বন্ধ, কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ডের ইনস্ট্রাকশন অনুযায়ী, কোর্টের ভার্ডিক্ট অনুযায়ীও 30 তারিখ থেকে 31 তারিখ থেকে 3 দিন আগে থেকে মাইক্রোফোন ইউজ করা যায় না আউটডোরে। আমরা যে প্রোগ্রামগুলো করছি আমরা ইনডোরে করব, এবং বক্স লাগিয়ে করব, এবং এক্সাম শেষ হয়ে যাওয়ার পর করব, যাতে আমরা আইনত কোনো র্যালি করছি না, র্যালি করা যায় না পরীক্ষার সময়, মাইক্রোফোন ইউজ করা যায় না বাইরে, বক্স লাগিয়ে যেমন এটা দেখছেন একটা হল, সেরকম আমরা হল বানিয়ে নেব। বা বিভিন্ন জায়গায় স্টেডিয়াম আছে, মালদায় স্টেডিয়াম আছে, কুচবিহারে স্টেডিয়াম আছে, আমার শিলিগুড়িতেও আছে, আমার রায়গঞ্জেও আছে, আমার বালুরঘাটেও আছে, মুর্শিদাবাদেও আছে। সুতরাং এইভাবেই আমরা করব। আমি যারা মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আইসিএসসি এবং সিবিএসসি সহ মাদ্রাসা, ফাজিল, আলম যে সমস্ত পরীক্ষা আছে সকলকেই আগাম শুভনন্দন জানিয়ে যাচ্ছি, কারণ মন দিয়ে পড়াশোনাও করতে হবে, মন দিয়ে খেলতেও হবে, খেলা হবে, খেলতে হবে, এটা মাথায় রেখে রাখতে হবে, এবং খেলতে গেলে জিততে হবে। জেতার মানসিকতা নিয়েই
আমরা যেন আগামী দিন এগিয়ে যাই। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক অভিনন্দন আপনাদের প্রত্যেককে, আপনাদের পরিবারের সকলকে, এবং আপনাদের কোচ যারা আছে, যারা আপনাদের তৈরি করে, তাদেরও সকলকে। থ্যাংকস টু স্পোর্টস ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট অলসো। কিন্তু এই যে হলটা দেখছেন, এটা আমি নতুন করেছি, কেমন লাগলো? পছন্দ হয়েছে? আরও 10-12টা জায়গা আছে, বিভিন্ন প্রোগ্রাম হতে পারে, কিন্তু এই স্টেডিয়ামটার বিশেষত্ব হচ্ছে ওপরটা দেখবেন পুরো একটা শাক, শঙ্খ। এটা ধনধান্যের স্টেডিয়াম। আমি জগন্নাথ মন্দিরও করছি একটা, দীঘায় যখন বেড়াতে যাবেন দেখবেন একদম পুরীর আদলে ওই একই হাইটে, ওদেরটা নিম কাঠের, আমাদেরটা মার্বেলের মূর্তি হবে, বিরাট করছি। কালীঘাটেও স্কাই ওয়াক হচ্ছে, বিভিন্ন জায়গা জুড়ে, সারা বাংলা জুড়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সুন্দর থাকুন। আর আমার সিনিয়র যত প্লেয়ার এখানে আছেন, সবাইকে লং লাইফ অ্যান্ড হেলদি লাইফ কামনা করে, পুলিশকে সেফ ড্রাইভ, সেফ লাইফ করে, আমি আইএফএ অলিম্পিক থেকে শুরু করে ফেডারেশন, বিভিন্ন ফেডারেশন থেকে শুরু করে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা তো প্রত্যেকটা এতে 5 লাখ টাকা করে দিই সম্ভবত, প্রত্যেকটা করে দিই, বছরে করে দেবো, যাতে তারাও নিজের পায়ে দাঁড়িয়ে কাজটা করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আরও অনেক সোনা আনতে হবে, রূপো আনতে হবে, ব্রোঞ্জ আনতে হবে। আর যখন খেলবেন মাথা উঁচু করে খেলবেন, এবং মনে রাখবেন মনে প্রাণে একটাই চিন্তাধারা থাকবে, খেলতে হবে, জিততে হবে। আর বাংলা মায়ের সম্মান সারা বিশ্বে, বিশ্ব বাংলায় পরিণত করতে হবে, বাংলা মাকে আরও বেশি করে, মা মাটি মানুষকে সুন্দর করে, মাটি থেকে আকাশ, মা থেকে আম্মা, আম্মা থেকে মাদার, সবাইকে নিয়ে সুন্দর করে চলতে হবে। একতাই আমাদের জোটবদ্ধ করে। আসুন খেলার মধ্যে দিয়ে আমরা সম্প্রীতি, আমরা একতা, আমরা সংহতি গড়ে তুলি। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি বাংলার। জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বোসের। আর জয় বাংলা, বাংলা মায়ের, এটা মাথায় রাখবেন। খেলতে যখন যাবেন একেবারে জয় বাংলা বলে ঢুকবেন, আর একেবারে যে সেই শাহরুখ একটা সিনেমা করেছিল না, চাক দে ইন্ডিয়া, ওই রকম আপনারা বলবেন জয় বাংলা, জয় বাংলা বলতে বলতে গিয়ে একদম জিতে কাপটা নিয়ে চলে আসবেন, ঠিক আছে? নিজের অধিকার ছিনিয়ে নিয়ে আসবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার অত্যন্ত মূল্যবান সময় তিনি আমাদের দিলেন, এবং তার ব্যস্ততার মাঝে তিনি আমাদের এই মূল্যবান সময় ক্রীড়া জগতের সার্বিক প্রসারের জন্য, সার্বিক উন্নতির জন্য তিনি সকলকে দিলেন। জোরে করতালি দিয়ে আমরা একটু স্বাগত জানাই প্রত্যেকে। আমাদের অনুষ্ঠান কিন্তু চলবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা।